দর্শক, কৃষি ও কৃষক বিষয়ক অনুষ্ঠান কৃষি বিচিত্র দিয়ে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো শৌখিন মুরগির খামার। এই খামারে বিশ্বের সবচেয়ে ছোট জাতের মুরগি সহ প্রায় 23টি বিরল প্রজাতির মুরগি পাওয়া যাচ্ছে। সাজ্জাদুল ইসলাম আপন জেলা স্কুলের একজন শিক্ষার্থী, তিনি পড়াশোনার পাশাপাশি শৌখিন মুরগির খামার গড়ে তুলেছেন। এই খামারের লোকেশন যদি বলি, এটি বগুড়া জেলার গাবতলি উপজেলার কলেজ পাড়ায় অবস্থিত। তিনি 1000 টাকায় 2টা শৌখিন মুরগি কিনেছিলেন। বর্তমানে তার খামারে 8 থেকে 10 লক্ষ টাকার মুরগি আছে এবং সেই মুরগিগুলো এখন বাজারজাত করে তিনি আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন। এখন আমরা চলে যাব সাজ্জাদুল ইসলাম আপনের কাছে। আমরা তার কাছ থেকেই জানবো যে এখানে কত প্রজাতির মুরগি আছে এবং সেগুলোকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং আপনারা যারা কিনতে চান কীভাবে কিনবেন সেটাও জানাবো, এবং আপনারা যারা পালন করতে চান তার পালনের প্রসেসটা কী সেটাও আমরা আপনাদেরকে জানাবো। চলুন জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম আপন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমরাও ভালো। আমরা শুনলাম যে আপনি শৌখিন মুরগির খামার গড়ে তুলেছেন পড়াশোনার পাশাপাশি, সেই খামার সম্পর্কে আমরা একটু জানবো এবং আমাদের যারা দর্শক আছে তাদেরকে জানাবো। প্রথমে আমরা একটু জানতে চাই যে এখানে আসলে কত প্রজাতির মুরগি আছে এবং কীভাবে এটা শুরু করলেন? এখানে এখন মোটে 23 প্রজাতির মুরগি আছে, আর এটা শুরু করেছিলাম করোনার সময়। আমার পড়াশোনা, আমি মেসে থাকতাম, সেখান থেকে বাসায় চলে আসি। করোনার কারণে সমস্ত স্কুল প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, তো বাসায় আসার পর অনলাইনে হঠাৎ, আগে থেকেই কবুতর আর পাখি পুষতাম, হঠাৎ অনলাইনে দেখলাম যে হচ্ছে বিভিন্ন মুরগি, ওই সিল্কি মুরগি দেখতে পাই। তো দেখার পর আমার খুব ভালো লাগে, সেটা ভালো লাগার পর আমি যোগাযোগ করে 2টা বাচ্চা আনি 1000 টাকা দিয়ে। তারপর সেই বাচ্চাটা বড় করি, বড় করার পর ওগুলা ডিম দেওয়া শুরু করে। ডিম দিয়ে যখন অনেকগুলো হয়ে যায়, 10-15টা হয়ে যায় রানিং পেয়ার, তখন ওগুলার বাচ্চা বিক্রি করতে করতে আস্তে আস্তে এখন মোটে 23টা জাতের মুরগি আমার কাছে আছে। আমরা এখন একটু জানতে চাই যে আপনি তো ভালো স্টুডেন্ট ছিলেন, জেলা স্কুলে পড়াশোনা করেছেন, চাকরি বাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হতে চাইলেন কেন? আসলে চাকরি বাকরি এখনও তো আমার পড়াশোনা শেষ হয়নি, এখন আমি পড়াশোনা করছি। এখন পড়াশোনার পাশাপাশি এটা আমাকে হেল্প করছে, আর এটা হচ্ছে আমাকে, যেমন আমার নিজের পড়াশোনার খরচ আমি চালাচ্ছি, প্লাস পরিবারকে সাহায্য করছি, প্লাস আমার ছোটো ভাইয়ের পড়ার খরচ, সমস্ত কিছু আমি নিজেই এখন বহন করছি। তো আমি মনে করি তরুণ উদ্যোক্তা যারা আছে, চাকরি যারা, অনেকেরই এক একজনের এক এক ইচ্ছা, কারো চাকরি করার ইচ্ছা, কারো নিজের উদ্যোক্তা হওয়ার ইচ্ছা, কারো অন্যের আন্ডারে চাকরি করতে ভাল লাগে না। যেমন আমি এখান থেকে ইচ্ছা আছে, এখান থেকে বড় একটা খামার দিব, সেখানে কয়েকজন লোকের কর্মসংস্থান করব, সেটা আমার ইচ্ছা আছে। পাশাপাশি আমার যে পড়াশোনা, আমার যে জব, সেটা আমি অবশ্যই করব, কিন্তু পাশাপাশি এটা আমি করব। এখন আমরা আপনার কাছ থেকে আসলে দেখব তার মুরগির খামারে কত প্রজাতির মুরগি আছে। ভাইকে আমরা অনুরোধ করছি তার খামারটা একটু আমাদেরকে একটু ঘুরিয়ে দেখান যে কোন কোন প্রজাতির এখানে মুরগিটা আছে। জি আসলে এখন দেখেন, এটা হচ্ছে ইয়োকোহামা জাতের মুরগি। এটার বৈশিষ্ট্য হচ্ছে লেজ লম্বা হয়ে থাকে, এটার লেজ হয়ে থাকে আপনার 1.5 থেকে 2.5 ফিট পর্যন্ত লেজ হয়ে থাকে আমাদের আবহাওয়ায়। আর এটার উৎপত্তি হচ্ছে জাপানের ইয়োকোহামাতে। এটা দেখতে পাচ্ছি লেজটা কিন্তু অনেক বড়, দর্শক, অনেক বড়। প্রচলিত মুরগিগুলোর লেজ আসলে এত বড় হয় না, লেজ আরও বড় ছিল, এখন কিছুদিন আগে ফালাই দিছে, ওই মল্টিং হচ্ছে তো পড়ে গেছে, আরও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নতুন লেজ হওয়া যাবে। এখানে কিন্তু আমরা অনেক প্রজাতির মুরগি আসলে দেখতে পাচ্ছি, এখানে এখানেও কিছু মুরগি দেখতে পাচ্ছি। আসলে এগুলো কি মুরগি? ফ্রিজেল, ইউরোপিয়ান ফ্রিজেল মুরগি। এগুলো বৈশিষ্ট্য হচ্ছে লোমগুলো সব বাঁকানো। প্রচলিত যে মুরগিগুলো আছে আসলে এই প্রচলিত মুরগির যে লোমগুলো থাকে এগুলো কিন্তু একদম উল্টা, সব একদম উল্টা এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর, শৌখিন। এগুলোর দাম কেমন? এগুলোর দাম আপনার 6000 টাকা জোড়া থেকে শুরু, 8-10 হাজার টাকা। আর এগুলো কোয়ালিটি এবং সাইজ এগুলোর উপর দাম। আপনি তো বাচ্চাও বিক্রি করেন, বাচ্চাটার দাম কেমন? হ্যাঁ, বাচ্চা 1 থেকে 10 দিনের বাচ্চাগুলো আপনার 600 থেকে 800 টাকা পার পিস। অনেকেই তো আবার বাচ্চাও কিনে আবার মুরগি, বড় মুরগিও কিনতে চায়। যারা কিনতে চায় তাদেরকে কিভাবে আসলে পাঠান? আমি পাঠাই মূলত বাসের মাধ্যমে। এখন তো বাস যোগে প্রায় আমাদের বগুড়া থেকে অনেকগুলো জেলাতেই যাওয়া যায়, তো বাসের মাধ্যমে পুরো বাংলাদেশে পাঠাই দিই। এখানে আরও অনেক মুরগি দেখতে পাচ্ছি, এখানে যদি আমি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই মুরগিগুলো কিন্তু চোখ দেখা যাচ্ছে না। এই মুরগিগুলো আসলে ব্যাপারটা কি? এটা কি মুরগি? পলিশ ক্যাপ মুরগি। পলিশ ক্যাপ, হ্যাঁ। এটার বৈশিষ্ট্য হচ্ছে ওই যে দেখেন, এটা মাথার উপরে সুন্দর একটা টোপা থাকে,
আর হচ্ছে এদের চোখ একদম ওদের আর ফুলটা হয় গাদা ফুলের মতো আর চোখ একদম ঢেকে থাকে, চোখ ঢেকে থাকে। এগুলোর দাম আসলে কেমন পড়বে? এগুলোর রানিং পেয়ারের দাম আপনার 6000 টাকা থেকে 14000 টাকা পর্যন্ত জোড়া। এগুলো কোয়ালিটির ওপর দাম কম বেশি হয়। আর বাচ্চা হচ্ছে 1 থেকে 10 দিনের বাচ্চা 600 থেকে 1000 টাকা পার পিসে। এখানে তো অনেক মুরগি দেখলাম, তার মধ্যে সবচেয়ে ছোট যে মুরগিগুলো আছে, মোট ছোট মুরগি কোনটা? আসলে সবথেকে পৃথিবীর সবথেকে ছোট জাতের মুরগি হচ্ছে মালয়েশিয়ান সোশেরামা মুরগি। সেটাকে আপনি আছে? হ্যাঁ, আমার খামারে আছে। আর এটা দামও তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে, আর অন্যান্য জাতের থেকে দাম একটু বেশি হয়। এটার দাম প্রায় 20000 টাকা জোড়া থেকে 30000 টাকা জোড়া পর্যন্ত হয়ে থাকে। এই দামটা এত বেশি হওয়ার কারণটা কি? এটা বেশি হওয়ার কারণ এটা ব্রিড করানো একটু কষ্টকর আর হচ্ছে অ্যাভেলেবল না। আর মূলত মালয়েশিয়ায় এটা নিয়ে একটা প্রতিযোগিতা হয়, শো প্রতিযোগিতা। সেখানে তাদের সেরেমাগুলো শো করে, শো করার মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করা হয়, যাদের সেরেমার সাইজ ভালো, কোয়ালিটি ভালো বা স্ট্যান্ডিং পজিশন ভালো, তো এইসব ওয়েট কম, এই সমস্ত কিছু বিবেচনা করে এই ছোট মুরগিকে পুরস্কৃত করা হয়। আর আমাদের বাংলাদেশে এখন শো সেরেমা খুব আছে, মোটামুটি অনেকজনের কাছে আছে। আর এটার দাম বেশি হওয়ার কারণে সবার কাছে নাই। আর এটা ব্রিড করানো একটু কষ্ট, মানে ডিম বাচ্চা ফোটে কম, যেহেতু একটু সেন্সিটিভ ব্লাড লাইন, তাই বাচ্চা ফোটে কম। হ্যাঁ, আমরা দেখলাম এখানে অনেক মুরগি, আসলে এখানে ছোট বড় অনেক মুরগি দেখতে পাচ্ছি। আপনার খামারে যে মুরগিগুলো আছে আমরা অনেক বড় বড় মুরগি দেখতে পাচ্ছি, সবচেয়ে বড় কোন মুরগি? আসলে সবথেকে বড় মুরগি হচ্ছে আমেরিকান ব্রাহ্মা মুরগি। এটা মূলত চীনে ছিল, তারপর হচ্ছে আপনার আমেরিকায় নিয়ে গিয়ে এটা আসলে জাতটা ডেভেলপ করা হয়। এই জাতের মুরগির ওজন হয় হচ্ছে 6 থেকে 8 কেজি। আমাদের বাংলাদেশে এত ওয়েট হয় না, বাইরের দেশের আবহাওয়া ভালো, তো ওখানে ওয়েট হয় 6 থেকে 8 কেজির মতো ওজন হয়। আমাদের বাংলাদেশে 5 থেকে 6 কেজি অ্যাভারেজ, বা 4 থেকে 5-6 কেজির মধ্যেই থাকে। দর্শক, এই মুরগিগুলো দেখতে পাচ্ছেন আপনার ব্রাহ্মা, এগুলো কিন্তু অনেক সুন্দর। জি, একটা ধরে একটু হাতে ধরে দেখান তো দেখি। এইগুলো আমার খামারে সবথেকে রাগান্বিত মুরগ হচ্ছে এটা। আমার অন্য ব্রাহ্মাও আছে, তবে এত রাগান্বিত না, এ সব থেকে রাগান্বিত। এই তো দেখতে পাচ্ছেন দর্শক, এটা তো অনেক রেগে গেছে, সামনের দিকে আসছে। এছাড়াও এখানে কিন্তু অনেক মুরগ আছে, মুরগি আছে, সেগুলো দেখা যায়। আমরা এই খামারে আপনি তো এগুলো বিক্রি করছেন, বাজারজাত করছেন, কোনটার চাহিদা আসলে সব থেকে বেশি আমরা সেটা একটু দেখব। চাহিদা আসলে এটা নির্ভর করতেছে আমাদের বাংলাদেশে কোনটা ছড়াই গেছে বেশি। যেমন সিল্কি ব্রাহ্মা এখন মোটামুটি অনেকেই চেনে, আগে কিন্তু তাও চিনতো না, 2-3 বছর আগে সবাই চিনতো না, তবে এখন সবাই চেনে সিল্কি মুরগি কোনটা, ব্রাহ্মা মুরগি কোনটা। তো বাজার অনুযায়ী সিল্কি এবং ব্রাহ্মার চাহিদা সব থেকে বেশি। আচ্ছা, সিল্কি মুরগি কোনটা ওটা একটু দেখানো হবে? সিল্কি মুরগি হচ্ছে ওপরে আছে, চলেন দেখা যাক। দর্শক, এগুলো হচ্ছে সিল্কি মুরগি। এই মুরগিগুলোর ত্বক কিন্তু অনেক সুন্দর, একদম সিল্কের মতো, সেই জন্য এগুলো হচ্ছে সিল্কি। এগুলোর বাজার চাহিদা অনেক বেশি আপনার মতে। এগুলো কত করে নিচ্ছেন আসলে এখন? এগুলো জোড়া হচ্ছে আপনার রানিং পেয়ার যেগুলো, সেগুলো 5000 থেকে 8000 টাকা পর্যন্ত, এদের কোয়ালিটির উপর দাম কম। এছাড়াও আপনার এখানে আর কি কি মুরগি আছে সেগুলো আমাদেরকে একটু দেখান। আচ্ছা আসেন, এটা হচ্ছে সিলভার সেব্রাইট। সিলভার সেব্রাইট পৃথিবীর সব থেকে সুন্দর জাতগুলোর মধ্যে একটা জাত হচ্ছে সেব্রাইট জাতের মুরগি। আর সেটারই একটা কালার ভেরিয়েশন হচ্ছে সিলভার সেব্রাইট। আর এদের গায়ে তো আমরা দর্শক অনেক কারুকার্য দেখতে পাচ্ছি, আপনারা দেখবেন, লক্ষ্য করলে যে অনেক কারুকার্য, সুন্দর আর্ট করার মতো একদম, প্রত্যেকটা পালকে পালকে মার্কিং আর একদম আর্ট। এই কারণে এদের দাম একটু বেশি। এদের রানিং পেয়ার দাম হয়ে থাকে আপনার 12000 থেকে 20000 টাকা পর্যন্ত জোড়া হয়ে থাকে। কোয়ালিটি আর এই যে মার্কিংয়ের ওপর, এই দাগগুলোর ওপর, মার্কিংয়ের ওপর দাম কম বেশি হয়। তবে এই মুরগিটা এখন আমার ডিমে আসেনি, ডিম দিবে খুব শীঘ্রই, বয়স হয়ে আসছে। এরপরে আমাদেরকে কোন মুরগিটা দেখাবেন আমাদেরকে? এরপরে দেখাবো হচ্ছে এইটারই গোল্ডেন কালার, গোল্ডেন সেব্রাইট। জি, ওইটা শুধু সিলভার কালার, এটা গোল্ডেন কালার। বাজারে এখন চাহিদা মানে সব অ্যাভেলেবল হচ্ছে গোল্ডেনটা, আর সিলভারটা একটু রেয়ার। ওইটা গোল্ডেন, এই যে আমরা দেখতে পাচ্ছি এই মুরগিটা, এটা কিন্তু অন্য মুরগির থেকে অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা লেজ উপর দিকে তুলে আছে মনে হচ্ছে। এটা আমার খামারের সব থেকে ছোট একটা গোল্ডেন সেব্রাইট মুরগি। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, মার্কিং দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর। এগুলোর রঙের উপর ডিপেন্ড করে কি দামের তারতম্য হয়? হ্যাঁ, মানে এই যে
এই যে মার্কিং গুলা, এগুলো যত ভালো হবে দাম তত বেশি হবে আর ভালো হবে। এখানে দেখতে পাচ্ছি এখানে অ্যাশ কালারের মতো, এটা কি মুরগি আসলে? এটা আসলে সিলভার কোচিন মুরগি। সিলভার কোচিন, জি। এটা কোচিন মুরগির বৈশিষ্ট্য হচ্ছে এগুলো গোল দেখতে, গোল ফুটবলের মতো। এগুলো কিন্তু ছোট সাইজের মুরগি, তো যারা অনেকেই ওই যে বাসা বাড়িতে জায়গা কম, অনেকে শখ করে ঢাকায় থাকে বা যেখানে থাকে বাসা বাড়িতে শখ করে খাঁচার ভেতরে দুই একটা পুষতে চায়, তারা চাইলে এই জাতের মুরগিগুলো নিতে পারে। কারণ এগুলো ছোট, জায়গা কম লাগে, প্লাস খাবার আর পরিচর্যা সব কিছুই মোটামুটি কম। এগুলোর দাম কেমন? এগুলো ভালো কোয়ালিটি যদি নিতে চান 8,000 থেকে 12,000-14,000 টাকা পর্যন্ত জোড়া হয়ে থাকে। জি, আর বাচ্চার দাম, সব বাচ্চার দাম কি এক না? বাচ্চার দাম হচ্ছে আপনার 1 থেকে 10 দিনের বাচ্চাগুলো বা 15 দিনের বাচ্চাগুলো 600 থেকে 800 টাকা পার পিসে বিক্রি করি, আর হচ্ছে 1 মাসের বাচ্চাগুলো 3,000 থেকে 4,000 টাকা জোড়ায় বিক্রি করি। এটারই আমরা একটা দেখলাম হচ্ছে ব্ল্যাক কালার, কালো কালার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে আপনার মটলেট কোচিন। মটলেট কোচিন মানে দুইটাই কোচিন কিন্তু একটু আলাদা আছে, একটু আলাদা। সেটা হচ্ছে, এটা হচ্ছে মটলেট কালার, এটাও কোচিন কিন্তু। দর্শক দেখবেন এই মুরগিটা কিন্তু একদম অনেক সুন্দর, একদম গোল, মনে হচ্ছে আর লেজ নেই কিন্তু আসলে লেজ আছে। আর সাইজটাই আসলে এরকম, পায়ের পাতা পর্যন্ত একদম লোম, গোল, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে যখন এগুলো হেঁটে যায়। দুইটার দামের কি তেমন পার্থক্য আছে না? দুইটা, এটার দাম একটু কম, ওই সিলভারটা একটু ডিমান্ডেবল, ওইটার দাম একটু বেশি। এটার দাম হচ্ছে আপনার 6,000 টাকা জোড়া থেকে 12,000 টাকা। 12,000 টাকা জোড়া। হ্যাঁ, এখানে নিচে কিছু মুরগি দেখতে পাচ্ছি, এগুলো কি জাতের আসলে? লাল কালার অনেক বড়, হচ্ছে আমার বাড়ির রাজা বলা যায় এই ব্রাহ্মাটা, অনেক সুন্দর আর অনেক বড় সাইজের মুরগি এটা। এটা আমি কিনেছিলাম প্রায় 1.5-2 বছর হয়ে যাচ্ছে, এর থেকে অনেক বাচ্চা পাইছি, অনেকে বাচ্চা চেয়ে থাকে, সেগুলো দিছি ইনশাল্লাহ। আর এটার দাম হচ্ছে আপনার এক জোড়া ভালো কোয়ালিটির ব্রাহ্মার দাম আপনার 10,000 থেকে 20,000 টাকা, 24,000 টাকা জোড়া। দর্শক, এই মোরগটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক বড় এবং অসাধারণ দেখতে, এ যখন হেঁটে যায় তখন অনেক সুন্দর লাগে। জি, দেখেন আপনার এর হাইট যদি দেখতে চান, হাইটটাও কিন্তু অনেক বড়। এই তো দেখেন, মানে এর যে জাতগুলো আছে, বাচ্চা এর যে বাচ্চা উৎপাদন হচ্ছে সেগুলো বিক্রি হবে। হ্যাঁ, এগুলো কিরকম দাম নিচ্ছেন আপনার? এগুলো আপনার হচ্ছে 800 টাকা পার পিস থেকে 1,000 টাকা পার পিস বাচ্চা। এছাড়া আর কি মুরগি আপনার এখানে দেখা যাবে? এটা হচ্ছে ওই কোচিনের মতোই বেনতাম জাত, এই জাতটা ফুটবলের মতোই, কিন্তু এই জাত সবই সেম, শুধু কোচিনের লেজটা একটু সুন্দর ফুটবলের মতো গোল হয়, এটা একটু লেজ একটু চোখা হয়। এটা হচ্ছে বেনতাম, এটার দাম তুলনামূলকভাবে অন্য জাতগুলোর থেকে কম। এটা হচ্ছে আপনার 3,000 টাকা থেকে 6,000-7,000 টাকা জোড়া। তারপরে আছে হচ্ছে ইউরোপিয়ান সিল্কি, ব্ল্যাক সিল্কি যেটা, এগুলো অনেক সুন্দর দেখতে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার আপনার যে সাদা সিল্কি দেখলেন সেটারই কালো কালার, এটার আরও বিভিন্ন কালার পাওয়া যায়, আমার কাছে আপাতত এই দুইটা কালারই আছে। হ্যাঁ, এগুলোর দাম আপনার 4,000 থেকে 8,000 টাকা জোড়া। এর অবশ্যই কোয়ালিটি, বয়স এবং সব কিছুর ওপর দাম একটু কম বেশি হয়। ওই কোনাতে একটা মুরগি দেখতে পাচ্ছি, ওটা কিন্তু অসাধারণ একদম, ওইটা ওই যে ওই ব্রাহ্মার বাচ্চা একটা, ওখানে ওই ওর থেকে বড় সাইজ হয়েছে, তো ওখানে জায়গা নেই, ওখানে রেখে দিয়েছি। তাহলে আমরা নিচে যে ব্রাহ্মাটা দেখলাম অনেক বড়, যেটা ভাই বিক্রি করতে চাইল না, ওটারই একটা বাচ্চা, ওটাও কিন্তু একদম অসাধারণ, অনেক বড় হয়েছে, ওর থেকেও বড় হয়েছে একদম। জি, আচ্ছা, তারপরে এখানে আছে হচ্ছে ফনিক্স জাতের মুরগি। ফনিক্স জাতের মুরগি, ওই যে ইয়োকোহামা দেখলেন ওইটারই আরেকটা জাত ফনিক্স। এটার লেজ বড় হয় হচ্ছে আপনার, এটার লেজ বড় হয় আপনার 1.5 ফিট থেকে 2.5 ফিট বা 3 ফিট পর্যন্ত সর্বোচ্চ হয় আমাদের আবহাওয়াতে। তা আমার কাছে যেটা আছে ওইটাই 2.5 ফিট পর্যন্ত ছিল, কিন্তু এখন মল্টিংয়ে আছে, লেজ পড়ে গেছে, আবার লেজ উঠতেছে। আর এইগুলো প্রতিদিন ডিম দিচ্ছে, আমি প্রতিদিন এখান থেকে ডিম সংগ্রহ করি। তারপরে আছে সাদা সিল্কি, হোয়াইট সিল্কি, ইউরোপিয়ান হোয়াইট সিল্কি। এটার দাম, এটার সম্পর্কে তো আগেও বলেছিলাম, আর এটার দাম হচ্ছে 4,000 থেকে 8,000 টাকা জোড়া। অবশ্যই যেটার কোয়ালিটি ভালো সেটার দাম অবশ্যই বেশি। আবার একই জিনিস আপনি 2,000 টাকাতেও পাবেন, এই সিল্কি মুরগি আপনি 2,000 টাকা জোড়াতেও পাবেন, আমেরিকান সিল্কি, লোকাল সিল্কি। আবার সেই একই সিল্কি আপনি 8,000 টাকাতেও কিনতে হবে।
কিন্তু কোয়ালিটির কারণে এই দামটা একটু কম বেশি হয়। দর্শক, এখানে কিন্তু আসলে অনেক মুরগি আছে, সবগুলো আসলে সময় স্বল্পতার কারণে হয়তো দেখানো যাবে না। এখন যারা এই মুরগিগুলো পালন করতে চান তাদের উদ্দেশ্যে আমরা ভাইয়ের কাছে বিভিন্ন প্রশ্ন জানবো, যেমন কেউ যদি খামার করতে চান এইরকম শৌখিন মুরগির খামার, পরিবেশটা কেমন হবে সেটা আমরা ভাইয়ের কাছে জানবো, এবং সেগুলো কীভাবে পরিচর্যা করবেন তার জন্য আমরা ভাইয়ের কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো। ভাইকে প্রথমে প্রশ্ন জিজ্ঞাসা করবো, কেউ যদি এগুলো পালন করতে চায় তাহলে খামারের পরিবেশটা আসলে কেমন হওয়া উচিত, কারণ এই মুরগিগুলো আসলে দেশি না? আসলে পরিবেশটা হওয়া উচিত এমন একটা জায়গায়, স্যাঁতস্যাঁতে না অবশ্যই, যে স্যাঁতস্যাঁতে থাকলেই ঠান্ডা লাগবে, আর এমন জায়গায় রাখতে হবে একটু উষ্ণ জায়গা, উষ্ণ জায়গা। হ্যাঁ, আবার কোনো কোনো জাত আছে যেগুলো ঠান্ডার ভেতরে ভালো ব্রিড করে, ঠান্ডার ভেতরে ভালো প্রোডাকশন করে, তো এদেরকে অতিরিক্ত গরম না অতিরিক্ত ঠান্ডা না, যেখানে আমরা খুব ভালোভাবে থাকতে পারবো, মানুষ যেখানে গেলে খুব ভালোভাবে থাকতে পারবো, গরমও লাগবে না ঠান্ডাও লাগবে না, এইরকম জায়গায় রাখলে বেশি ভালো হয়। আর এদেরকে আপনার অবশ্যই গরমের ভিতরে ফ্যান দিলে ভালো হয়, কারণ এমনিতেই গরম। আবার গরম থেকে এদেরকে বাঁচাতে আসলে কী করছেন, আসলে কী কী ব্যবস্থা নিয়েছেন? গরম থেকে বাঁচানোর জন্য আমি যে ব্যবস্থাগুলো নিয়েছি ফার্মে, ফার্স্টে আমরা দেখতে, হ্যাঁ, উপরে ফ্যান লাগাইছি, এই ফ্যানগুলো বাতাস দিচ্ছে, আর প্লাস আমি এক্সস্ট ফ্যান দিছি। আর ফেন্সি মুরগি সবথেকে ভালো একটা উপায়, মানে ভালো করে লালন পালন করার একটা পদ্ধতি হলো যে এরা তো আমাদের বদ্ধ জায়গায় থাকে, তো এক্সস্ট ফ্যান দিলে গ্যাসটা বের হয়ে যাচ্ছে, নতুন নতুন বাতাস আসতেছে, নতুন বাতাস আসতেছে, এতে মুরগি ভালো থাকে। তো এই কারণে আমার প্রত্যেকটা তালায় এক্সস্ট ফ্যান লাগানো আছে, আর প্লাস উপরে একদম শেডের উপরে আমি হচ্ছে পি ফর্ম দিয়ে দিয়েছি, মানে টেম্পারেচার ফর্ম যেটা বলা হয়, ওইটা হচ্ছে শীতের ভেতরে একটু গরম উষ্ণ রাখে, আবার গরমের ভেতরে আবহাওয়াটা একটু ঠান্ডা রাখে। অনেকে আমাদের ভিডিওটা দেখে মুরগি আসলে কিনবে, কিনে তারা লালন পালন আসলে শুরু করবে, সেক্ষেত্রে তারা কী খাবার দেবে এবং কীভাবে পরিচর্যা করবে মুরগি? আচ্ছা, যে যদি কারো অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আমি বলবো হ্যাঁ নেন, আমার কাছে থেকে নেন, সমস্যা নাই, বা যেখানে পাবেন সেখান থেকে কালেক্ট করে নেন, আপনার কাছে যেটা যেখানে পাবেন। আর পরিচর্যার ব্যাপার হচ্ছে খাবার দাবার দিবেন আপনি হচ্ছে ছোটো বাচ্চাদের হচ্ছে ওই যে লেয়ার ফিডটা, যেটা গুঁড়া গুঁড়া ফিড, ছোটো ফিড, ওইটা দিলেন, আর বড়ো হওয়ার পর গ্রোয়ার দিলেন, আবার ডিম পাড়া মুরগিকে আবার লেয়ার ফিডটা দিয়ে দিলেন। আর যারা নতুন একদমই শুরু করতে চায়, অভিজ্ঞতাও নাই, আমি তাদের ক্ষেত্রে বলবো একবারে মুরগি কেনার দরকার নেই। অনেকে আসছে যে মনে করে আমি একবারেই সব মুরগি কিনবো, আজকেই 20,000, 25,000, 50,000 টাকার মুরগি কিনবো, তাহলেই হয়তো আমার সমস্ত কিছু মুরগি একদিনেই পাওয়া যাবো, মুরগি বাসে ডিম দিবে, প্রোডাকশনও করাবো, অত সোজা না। আপনারা চাইলে দুইটা মুরগি নিতে পারেন, প্রথমে দেশি মুরগি দিয়ে শুরু করেন, শুরু করে একটু অভিজ্ঞতা হোক, আপনি মুরগি সম্পর্কে জানেন, এক দুই মাস বেশি না, এক বছর পালতে হবে না, দুই মাস পালেন, দেখেন মুরগিটা আপনার কাছে সার্ভাইভ করতেছে কি না, ট্রিটমেন্ট আপনি বুঝতেছেন কি না, এগুলো বোঝার পর যখন দেখবেন যে না একটু পাচ্ছেন, তখন আপনি এই ফ্যান্সি মুরগিগুলো দুই চারটা যে কটা নিয়ে শুরু করেন। হ্যাঁ, কেউ মনে করেন শুরু করলো, ঠিক আছে, মুরগি আপনার কাছ থেকে নিল, শুরু করলো, সেক্ষেত্রে পালন করার ক্ষেত্রে প্রথমে ছোটো যে ফিডগুলো আছে সেগুলো খাওয়াতে হবে, তাই না? তারপরে কয়দিন এগুলো খাওয়াবে, 15 দিন বা 20 দিনের মতো? হ্যাঁ, 20-25 দিন পর্যন্ত খাওয়াতে হবে, তারপরে গ্রোয়ার, আস্তে আস্তে গ্রোয়ার ফিডটা দিলে আস্তে আস্তে মুরগির গ্রোথ হয়। আর সবসময় যে জিনিসটা করতে হবে, এদেরকে পরিষ্কার পানি দিতে হবে, পরিষ্কার পানি দিতে হবে। হ্যাঁ, খাবার পাত্র, পানির পাত্রটা সবসময় পরিষ্কার করতে হবে, প্রতিদিন পরিষ্কার পানি দিতে হবে, এগুলো এতে রোগ জীবাণু কম হবে। আর খামারের মুরগি সুস্থ রাখতে অবশ্যই রানীক্ষেত ভ্যাকসিন করতে হবে, কারণ রানীক্ষেতটা ধরলে একদম মুরগি শেষ করে দিয়ে যাবে। রানীক্ষেত আসলে কখন ভ্যাকসিনটা আসলে দেন? বাচ্চার বয়স, বাচ্চা 6 নম্বর দিনে, 4 থেকে 6 নম্বর দিনে একটা ভ্যাকসিন দিই, আর হচ্ছে 21 নম্বর দিনে একটা রানীক্ষেতের ভ্যাকসিন দিয়ে দিই, তারপরে বড় হওয়ার পর প্রতি 1-1.5 মাস পর পর বা 2 মাস পর পর রানীক্ষেতের ভ্যাকসিনটা আমি দিয়ে দিই। এছাড়াও অন্য যে অসুখ বিষয় রোগ বালাই আছে সেগুলো আসলে কী কী, আসলে কী কী রোগ বালাই হতে পারে এবং সেগুলোর চিকিৎসা আসলে কীভাবে করে? আসলে ফেন্সি মুরগির সবথেকে বড় একটা ভয় হচ্ছে ঠান্ডা লাগা, এটা যদি বাঁচাইতে পারি আর কোনো কিছু তেমন কোনো রোগ বালাই হয় না, মাঝে মাঝে অন্য অন্য রোগ বালাই হয়, সেগুলোর জন্য আমি করি কি হচ্ছে এই যে নিকটস্থ পশু হাসপাতাল আছে, ওখানকার কর্মকর্তার সাথে আমার পরিচয় আছে, উনি আমার খামারে এসে ঘুরে গিয়েছিলেন, মানে তার সাথে আমি যোগাযোগ করি, তাকে ফোন করি, উনি এসে দেখে শুনে আমাকে ওষুধ দেয় বা পরামর্শ দিয়ে দেয়। ঠান্ডা লাগার ক্ষেত্রে কী ওষুধটা ব্যবহার করেন? ঠান্ডা লাগার ক্ষেত্রে ডক্সিসাইক্লিন, যেটা ডক্সিসাইক্লিন গ্রুপের ওইটা, তারপর হচ্ছে টাইলোসিন, এই দুইটা খুব ভালো কাজ করে কম্বিনেশনে, ঠান্ডা লাগার বিদেশি মুরগি খুবই ভালো কাজ করে।
দর্শক, আজকের ভিডিওটা আসলে পর্যন্তই। শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা আমাদের ভিডিওটা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং পরবর্তী ভিডিও আসলে কোন টপিকের ওপর আপনারা দেখতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্টের বক্সে জানাবেন। এবং আপনাদের যদি এই যে খামার আপনারা যারা করছেন তাদের যদি রোগ বলায় যদি কোনো কিছু হয়ে থাকে বা কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।